এসেছিস? তোকে নিয়ে 7,715টা হলো। দাঁড়া যতেন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি, আর দুটো হলেই কেল্লা ফতে। আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে আরেকটি ভূতের গল্প এনেছি, দুই ভূত। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চরিত্রায়নে গণেশ গায়েন, লালু ও ভুলু, ডক্টর অর্চ সেনগুপ্ত। গল্প পাঠে আমি, মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি দুই ভূত। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারা দিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানি কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাকোয়া বৈরাগী দীঘির ধারে আশ্বাওড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্কালা বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন তাদের দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে 14 বছরে তো 20 জন লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? এটাই তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে, আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গাছ ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গাছ ছাড়ার চেষ্টা করেও দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি, সেই বেড়া ভেদ করা অসম্ভব। মনে এ তো ভারী অন্যায় কথা, আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলে যমরাজাই বেড়া দিয়ে রেখেছে। অনুপে যমরাজটাই বা কোথায় গেল? আজ অব্দি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে, একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। হ্যাঁ তাই চল। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখতে পাওয়া গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীনবাবুর সর্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে, এখন তখন অবস্থা। চল তো গিয়ে তার শিয়রে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরবো ক্ষণ। কথাটা মন্দ বলিস নি, তাহলে চল তাই যাই। দুজনেই গিয়ে যতীন উৎসুক্তির শিয়রে আস্তানা কাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে দেখলো যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পর 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করলো যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই ওই বেরোচ্ছে, সাবধানে ভালো, ঘ্যাঁচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ একবার বেরোক না বাঁচা ধন। তা আত্মাটা বেরোলো বটে,
কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতন উড়ে গেল নাকের ফুটো দিয়ে। লালুগুলো হাঁ করে চেয়ে রইল, তারপরে ধর ধর করে ছুটলো পিছনে। যতীন মুচ্ছুদ্দিন আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই এক গাল হেসে বলল, হে এসেছিস, তোকে নিয়ে 7,715টা হলো। দাঁড়া যতীন দাঁড়া, তোর শিশিটা বের করি, মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভেতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর 2টো হলেই কেল্লা ফতে, পরশু ঝুনঝুনুওয়ালা লাখখানিক টাকা নিয়ে আসবে। 7,717টা হলেই 1,00,000 টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত 2টো হাত ছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে? সে 2টোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয়ে সিঁটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা 7,715টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখলো, প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। নাও দেখেছিস? দেখছি তোরে মলম, কি করবি? শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো, দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ঠেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভূমি তাদের সম্বোধন করে বলল, ভাই মনে না, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ বেয়াদব কথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শুনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালুগুলোর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লয় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনুওয়ালা তোদের নিয়ে তারা আয়ুর্বেদের ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো, তা তোদের কপালে নেই, তা আমি আর কি করবো।